ট্যাব ব্যবহার করে কলাম আকারে সারণি বা টেবিল তৈরি করা যায় রুলারের বাম কোণে ট্যাব পয়েন্ট রয়েছে এখানে একটি ট্যাবের প্রতীক থাকে প্রতীকটির ওপর ক্লিক করলে ট্যাবটি অন্য ট্যাবে রূপান্তরিত হয়ে যায় এভাবে ক্লিক করে করে চারটি ট্যাব ব্যবহার করা যায় ট্যাব চারটি হচ্ছে বাম ট্যাব মধ্য ট্যাব ডান ট্যাব এবং দশমিক ট্যাব ট্যাবের সাহায্যে সারণি তৈরি করার জন্য ধরন ও প্রয়োজন অনুযায়ী রুলারের ট্যাব স্থাপন করতে হয় ক্রমিক সংখ্যার কলম বাম ইন্ডেন্টের অবস্থানের জন্যই বাম বিন্যাসে বিন্যস্ত হবে ট্যাব স্থাপনের প্রয়োজন হবে না নামের কলামটি রুলারের আধা ইঞ্চি বরাবর মাপসূচক অবস্থানে রাখার জন্য বাম ট্যাব স্থাপন করতে হবে এজন্য ট্যাব আইকনে ক্লিক করে বাম ট্যাব সক্রিয় করতে হবে যদি না থাকে মাউস পয়েন্টার রুলারের আধা ইঞ্চি বরাবর মাপসূচক রেখার উপর ক্লিক করতে হবে ওই অবস্থানে বাম ট্যাব বসে যাবে এভাবে প্রয়োজন হলে নির্দিষ্ট ব্যবধানে একাধিক বাম ট্যাব স্থাপন করা যেতে পারে বাম ট্যাব কলমের বাম দিকের মার্জিন একই বরাবর রাখে পরবর্তী ঘরটির শিরোনাম টাকার পরিমাণ এই শিরোনামটি মধ্যবিন্যাসে রাখতে হবে ট্যাব আইকনে ক্লিক করতে থাকলে মধ্য ট্যাব সক্রিয় হবে মাউস পয়েন্টার রুলারের দেড় ইঞ্চি বরাবর মাপসূচক রেখার উপর ক্লিক করতে হবে ওই অবস্থানে মধ্য ট্যাব বসে যাবে মন্তব্যের ঘরটির ডান দিকের মার্জিন একই বরাবর রাখার জন্য ডান ট্যাব স্থাপন করতে হবে ডান ট্যাব স্থাপন করার জন্য ট্যাব আইকনে ক্লিক করতে থাকলে ডান ট্যাব সক্রিয় হবে মাউস পয়েন্টার রুলারের পনে দুই ইঞ্চি বরাবর মাপসূচক রেখার উপর ক্লিক করতে হবে ওই অবস্থানে ডান ট্যাব বসে যাবে বাম মার্জিনে ক্রমিক টাইপ করতে হবে কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসাশন পয়েন্টার দ্বিতীয় ঘর শুরুর জায়গায় গিয়ে বসবে দ্বিতীয় ঘরে নাম টাইপ করতে হবে ট্যাব বোতামে চাপ দিলে ইনসাশন পয়েন্টার তৃতীয় ঘর শুরুর জায়গায় গিয়ে বসবে টাকার পরিমাণ টাইপ করতে হবে আবার ট্যাব বোতামে চাপ দিলে ইনসারসন পয়েন্টার চতুর্থ ঘর শুরুর জায়গায় গিয়ে বসবে টাইপ করতে হবে মন্তব্য এবার সারণের বিষয়বস্তু টাইপ করতে হবে ক্রমিকের নিচে এক টাইপ করে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারশন পয়েন্টার নামের ঘরে গিয়ে বসবে নাম হিসেবে ধরা যাক মালেক টাইপ করে কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারসন পয়েন্টার টাকার পরিমাণের ঘরে গিয়ে বসবে টাইপ করা হলো এক হাজার টাকার অঙ্কের দশমিকগুলো বরাবর রাখার জন্য মধ্য ট্যাব তুলে দশমিক ট্যাব স্থাপন করতে হবে এই জন্য মধ্য ট্যাবে ক্লিক ও ড্র্যাগ করে রুলারের নিচে এনে ছেড়ে দিলে মধ্য ট্যাব বাতিল হয়ে যাবে ট্যাব আইকনে ক্লিক করতে থাকলে দশমিক ট্যাব সক্রিয় হবে রুলারের দেড় ইঞ্চি মাপসূচক রেখার উপর ক্লিক করলে ওই অবস্থানে দশমিক ট্যাব বসে যাবে দেখা যাবে টাকার অঙ্কের দশমিক চিহ্ন দশমিক ট্যাব বরাবর রয়েছে টাকার অঙ্কের ডান পাশে ইনসাশন পয়েন্টার ক্লিক করে বসিয়ে কীবোর্ডের ট্যাব বোতমে চাপ দিলে ইনসাসন পয়েন্টার মন্তব্যের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে বাকি দেখা যাবে বাকি শব্দটির ডান প্রান্ত ডান ট্যাব বরাবর রয়েছে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ইনসারশন পয়েন্টার দ্বিতীয় লাইনের শুরুতে একের নিচে গিয়ে বসবে টাইপ করতে হবে দুই কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসাসন পয়েন্টার নামের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে ধরা যাক খালেক কিবোর্ডের ট্যাব বোতমে চাপ দিলে ইনসারশন পয়েন্টার টাকার পরিমাণের ঘরে গিয়ে বসবে টাইপ করা হল পাঁচশো দেখা যাবে এক হাজার এবং পাঁচশো এর দশমিক দুটি বরাবর রয়েছে কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারেশন পয়েন্টার মন্তব্যের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে পরিশোধ দেখা যাবে বাকি শব্দটির ডান প্রান্ত এবং পরিশোধ শব্দ দুটির ডান প্রান্ত ডান ট্যাব বরাবর রয়েছে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ইনসাশন পয়েন্টার পরবর্তী লাইনের শুরুতে দুইয়ের নিচে গিয়ে বসবে টাইপ করতে হবে তিন কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসাসন পয়েন্টার নামের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে ধরা যাক রহিম কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসাশন পয়েন্টার টাকার পরিমাণের ঘরে গিয়ে বসবে টাইপ করা হলো দুইশো দেখা যাবে এক হাজার পাঁচশো এবং দুইশো এর দশমিকগুলি বরাবর রয়েছে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসাসন পয়েন্টার মন্তব্যের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে বাকি দেখা যাবে মন্তব্য ঘরের শব্দগুলোর ডান প্রান্ত টান ট্যাব বরাবর রয়েছে কীবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ইনসারশন পয়েন্টার পরবর্তী লাইনের শুরুতে তিনের নিচে গিয়ে বসবে টাইপ করতে হবে চার কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারসন পয়েন্টার নামের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে ধরা যাক করিম কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারশন পয়েন্টার টাকার পরিমাণের ঘরে গিয়ে বসবে টাইপ করা হল নব্বই দেখা যাবে এক হাজার পাঁচশো দুইশো এবং নব্বইয়ের দশমিকগুলি বরাবর রয়েছে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারেশন পয়েন্টার মন্তব্যের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে পরিশোধ দেখা যাবে মন্তব্য ঘরের শব্দগুলোর ডান প্রান্ত ডান ট্যাব বরাবর রয়েছে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ইনসাসন পয়েন্টার পরবর্তী লাইনের শুরুতে চারের নিচে গিয়ে বসবে টাইপ করতে হবে পাঁচ কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারসন পয়েন্টার নামের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে ধরা যাক হাসেম কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারশন পয়েন্টার টাকার পরিমাণের ঘরে গিয়ে বসবে টাইপ করা হলো একশো দেখা যাবে এক হাজার পাঁচশো দুইশো নব্বই এবং একশো এর দশমিকগুলি বরাবর রয়েছে কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে ইনসারশন পয়েন্টার মন্তব্যের ঘরে গিয়ে বসবে টাইপ করতে হবে বাকি দেখা যাবে মন্তব্য ঘরের শব্দগুলোর ডান প্রান্ত ডান ট্যাব বরাবর রয়েছে এভাবে ট্যাব ব্যবহার করে কলাম বা ছক আকারে বিষয়বস্তু বিন্যস্ত করা যেতে পারে